এই হচ্ছে এজিটি লাইভ 24x7। দিস ইজ এজিটি লাইভ 24x7। বিভিন্ন জায়গা আগরতলা শহর বাইরে রামপুরের বাইরে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিভাগে বিভিন্ন ব্যক্তি ক্লাব সামাজিক সংস্থা আমাকে সম্বর্ধনা দিচ্ছেন, আমাকে সম্মান জানাচ্ছেন, আমাকে তারা গ্রহণ করছেন। কিন্তু আজকের সম্বর্ধনা আমার জীবনের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ। এই আমার দেখা, আমি রামনগরে অনেক সময় যে কাজ করছি, রামনগরে আমার বাড়ি, কিন্তু আমি দেখিনি যে মোদীর পক্ষ থেকে আমাদের মুসলিম ভাই বোনেরা নির্বাচিত বিধায়ক এবং নির্বাচিত প্রতিনিধিকে সাহায্য গ্রহণ করা, এটা প্রথম। আমার জীবনে আমি বলবো যে এটা একটা বড় প্রাপ্তি। আপনাদের দোয়া যখন নির্বাচন অনুষ্ঠান পেয়েছি, পরবর্তী সময় আপনারা আমাকে দোয়া করছেন। এটা একটা রাজনৈতিক জীবনে বলুন বা সামাজিক ক্ষেত্রে বলুন, এটা একটা বিশেষ অবদান বা গুরুত্বকে আপনারা সম্মান করেছেন। আমিও চেষ্টা করব আপনারা যে সম্মান আমাকে দেখিয়েছেন, যে গুরুত্ব দিচ্ছেন, এবং নির্বাচনের সময় আপনারা প্রার্থী হয়েছিলাম তখন আপনারা যে সহযোগিতা করেছেন, আশীর্বাদ দোয়া করেছেন, তাতে আমি আপ্লুত এবং আপনাদের কলা নিয়ে আজকে আমি বিধায়ক হিসাবে সম্বোধন নিতে পেরেছি। আমার বিশ্বাস কাজে আমার দায়িত্ব নিয়ে বেরিয়ে সম্বোধন নিলাম, ফোন নিলাম, মিষ্টি নিলাম, আপনার সঙ্গে কথা বললাম। এটা না, আপনাদের যে সমস্যা হয়ে আছে ব্যক্তিগত পক্ষে হোক, মসজিদে হোক, মাজারে হোক, যে কাজগুলি আমার করা উচিত বা যেগুলি কাজ করা হয় না, এখনো করা প্রয়োজন, যে সমস্যাগুলি এখন আছে সেই সমাধান করার চেষ্টা করা, সেটা আপনাদের সঙ্গে কথা বলে আমি করব। ইতিমধ্যে আগরতলা পৌরসভা মেয়রের যখন দায়িত্ব গ্রহণ করছি 2021-এ, তখন তখন সরকার আসার পরে কিন্তু আমাদের সমস্ত মন্দির মসজিদ গির্জা চার সমস্তগুলি উন্নয়ন করার চেষ্টা করছি। আমরা কিন্তু এই এলাকার আপনাদের সেন্ট্রাল অবস্থান হতে আরম্ভ করে বিভিন্ন মসজিদগুলি কিছু কিছু সমস্যার সমাধান আমাদের কর্পোরেটের মাধ্যমে আমাদের পৌর নিগম সরকারের মাধ্যমে করার চেষ্টা করেছি, আগামী দিনেও করব। আমাদের রাজ্যে আমাদের দেশের সঙ্গে যে পরম্পরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসঙ্গে থাকি, একের এক অনুষ্ঠানে আমরা যাই, আপনাদের অনুষ্ঠানে আমরা আসি, হিন্দু সম্প্রদায় আসি, মুসলিমদের অনুষ্ঠানে হিন্দুরা যায়, বিভিন্ন উপজাতীয় অনুষ্ঠানে আমাদের সমস্ত সকল অংশের মানুষ যায়। আমাদের রাজ্যে এটা একটা পরম্পরা, এমনকি রামনগর একটা বিশেষ জায়গা। রামনগরে আসলে সাম্প্রতিক সম্পত্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে অনেক, তার দুদিনবার হোক বা যে ব্যক্তি স্বার্থে, কিন্তু আপনারা প্রতিহত করেছিলেন, এখানে বলার চেষ্টা করেছেন, মসজিদ কমিটির সভাপতি বলেছেন মাধ্যমে যে জায়গাটা নিয়ে তারা আগে ধরেননি, তারা আমার মনে হয় অন্তর্মনের সঙ্গে কথা হয়েছে, তারা কোনোভাবে এটা খারাপভাবে নেননি।